সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ শাকিল হোসেন, গাইনোকোমাস্টিয়া বাংলাদেশ থেকে বলছি। আপনারা দেখতে পাচ্ছেন একজন পেশেন্ট আমাদের সামনে, মূলত আজকে ওনার অপারেশন। আমাদের ক্লিনিকে আজকেও তিনটে অপারেশন হবে। এ হচ্ছে আমাদের আজকের প্রথম রোগী, তো এক নজরে ওনার কন্ডিশনটা একটু দেখে নেন। বর্তমানে যে কন্ডিশনে আছে এটা বেশ বড় না, একদম মাইনর না, মোটামুটি। এগুলো সার্জারি করতে হয় এমন কিছু না, যদি সে চাইতো নাও করলেও পারত। এখানে কিছুটা গ্ল্যান্ড আছে যেটা আমি হাতে ধরতে পারতেছি, কিছুটা গ্ল্যান্ড, এই যে গ্ল্যান্ড, এগুলো স্কিন এবং হালকা একটু ফ্যাট, স্কিন হালকা একটু ফ্যাট, এটা পিওর মাসলস। শুধু এই জায়গাতে অল্প একটু একটু গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটা বড়, এটা তুলনায় এখানে গ্ল্যান্ড ছোট, এটা বড়। তো আমাদের সবারই এক পাশ বড় এক পাশ ছোট থাকে। তো এই হচ্ছে ভাইয়ের কন্ডিশনটা, সবাই ওনার জন্য দোয়া করবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একজন গাইনোকোমাস্টিক পেশেন্ট আমাদের সামনে, উনি আমাদের আজকের দ্বিতীয় পেশেন্ট, ওনার সার্জারি হবে। এক নজরে ওনার অবস্থাটা একটু দেখে নেন। এ হচ্ছে ওনার বাম পাশের অবস্থাটা, এই হচ্ছে ডান পাশের অবস্থাটা। এইখানে দাগটা কিসের ভাই? আগে হয়েছে না? তো এ হচ্ছে ভাইয়ের কন্ডিশনটা, এই পাশটা কিছুটা বড়, এটা ছোট, এটা বড়, ক্যামেরাতে স্টিল ভিজিবল দেখা যাচ্ছে। তো আশা করি অপারেশন করে দুটা সমান হয়ে যাবে। তবে এই পাশের তুলনায় এই পাশের মাসলসের গ্রোথ ভালো। আমাদের সবারই এক পাশে মাসলস একটু বেশি, এক পাশে মাসলস একটু কম থাকে। সবাই ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, আমি শাকিল হোসেন, গাইনোকোমাস্টিয়া হেল্পলাইন বাংলাদেশ থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আরেকজন পেশেন্ট, উনি আমাদের আজকে দিনের তৃতীয় পেশেন্ট। এক নজরে ওনার কন্ডিশনটা একটু দেখে নেন। এই হচ্ছে ওনার বাম পাশের কন্ডিশনটা, এই হচ্ছে ওনার ডান পাশের কন্ডিশনটা, এবং সামনে থেকে কীরকম লাগে আপনারা একটু দেখে নেন। ওনার কিছুটা স্বাস্থ্য আছে, অনেক বেশি না, তবে হালকা পাতলা স্বাস্থ্য ওনার আছে, ভিডিওতে বুঝতেই পারতেছেন। ওনার মোটামুটি দুই পাশ সমান, তবে এই পাশটা ছোট, এই পাশটা বেশি বড়, তাই না? এই পাশটা বড় না আপনার? এই পাশটা বড়, এই পাশটা ছোট। তো এক এটা আমাদের সবারই এক পাশ বড় ছোট থাকে, এই পাশটা অনেক ছোট, এই পাশটা তার তুলনায় অনেকটাই বড়। এবং এই পাশের দেখতে পাচ্ছেন এখানে মাংসের গঠন কম, এটা খুব বেশি ফোলা, একটু খেয়াল করেন, এখান থেকে বুঝতে পারা যায় এটা ফোলা, এটা কম। তো ওনার এই পাশটা বেশি উঁচা, তো এই পাশটার মাংস ভালো, এই পাশটার মাংস কম। এই পাশটা নর্মালিও সার্জারির পরে একটু উঁচা থাকবে, কারণ মাংসটা এই থেকে বেশি। তো এই হচ্ছে ওনার কন্ডিশনটা। আমাদের ক্লিনিক ঢাকা ফার্ম গেট, এখানে প্রতিদিনই তিনজন চারজন করে সার্জারি হয়। আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আপনার কিছু বলার আছে? আচ্ছা ঠিক আছে, বলেন। আপনার ভালো লাগতেছে যেহেতু আজকে আপনি অপারেশন করতে আসছেন? সমস্যাটা আপনার শেষ হলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে মাফ করুক।